আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা, কারো শুধু আমাকে একবার স্বীকৃতি দাও, আমি আর কিছু চাই না বাবা, আমি আমার রক্তের স্বীকৃতি চাই। এ যাবৎ আজমলের সাথে তোমার কবার কথা হয়েছে? চারবার। চারবার কথা বলে তুমি নিশ্চয়ই আমার থেকে ভালো ওকে চিনতে পারো না? আমি একটা প্রেস কনফারেন্স করব, দেশের মানুষকে আসল ঘটনাটা জানাবো। আমার অধিকার আদায়ের জন্য আমি জনমত গঠন করব। বাচ্চার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ। কি চলে যাবে? না। কেন? যতক্ষণ পর্যন্ত আমি ওকে সন্তান হিসেবে স্বীকার না করব ততক্ষণ ও বাড়ি ছেড়ে যাবে না। ছেলেটার প্রতি সফট হলে কেন? কারণ আছে মায়া। কি কারণ সেটাই তো আমি জানতে চাচ্ছি। কি হলো, চুপ করে আছো কেন? ওই ছেলেটা একটা এক্সট্রিমিস্ট দলের সদস্য। মিটিং শেষ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল রেজাল্ট ইজ নেগেটিভ, বাদশাহ বাড়ি ছেড়ে যাবে। আপনি আদিলকে কেন খুঁজছেন বলুন তো? গুলশান থানায় উনি একটা কিডন্যাপিং কেস করেছিলেন ম্যাডাম, আমরা তদন্ত শেষ করেছি, আগামীকাল চার্জশিট জমা দিব, এই ব্যাপারে ওনার সাথে কথা বলার দরকার ছিল। যতদূর মনে পড়ে যে ওই কেসে আপনারা মাত্র একজন আসামিকে অ্যারেস্ট করেছিলেন এবং সে পালিয়েছে, রাইট? আপনি ঠিকই শুনেছেন মিসেস চৌধুরী, তবে মাঝে মাঝে ইনভেস্টিগেশনের পর আসামি কিন্তু চেঞ্জ হয়ে যায়। কীরকম? ধরুন একটা কেসে আপনাকে আসামি করা হলো, তদন্ত শেষ করার পরে দেখা গেল যে আসামি অন্য কেউ। কেসটার ব্যাপারে আপনার সাথে কথা বলা দরকার। হ্যালো আজমল ভাই, আপুকে তো কোনোভাবে রাজি করাতে পারলাম না, উনি কথা বলতে চায় না। হ্যাঁ বলেছি, আপনি অসুস্থ, সেটা শুনে যা যা বললো এটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না। হ্যাঁ আমি বুঝাবো, ঠিক আছে রাখি, টেক কেয়ার। হ্যাঁ ভাবি, তোমার চা। কি ব্যাপার, তুই রেডি হোসনি কেন, কলেজ যাবি না? না। কেন? এমনিতে এটা একটা কথা হলো, কদিন পর তোর এইচএসসি এক্সাম, টেস্ট, পরীক্ষা, তুই যাবি না কেন? আমার কপালে বোধ হয় লেখাপড়া নেই আর। এটা কীরকম কথা হলো, তুই কি লুজার, কপালের দোষ দিচ্ছিস?
তুই একটা ভালো স্টুডেন্ট, তুই জিপিএ 5 পেতে পারিস, তুই কেন কলেজে যাবি না? আচ্ছা কেন এভাবে কথা বলছিস? আয় শুনি তোর কথা, শুনি কাছে আয়। এদিকে কি হয়েছে বল, তোর ভাইয়া কিছু বলেছে? আপু কিছু বলছে? আমি বুঝিয়ে দেব। আপু কি বলবে, কেউ কিছু বলেনি। তাহলে কি হয়েছে বল, আমাকে খুলে বল। দেখ আমি তোকে হেল্প না করতে পারলেও অ্যাডভাইস করতে পারবো, সমস্যাটা তো শেয়ার করতে হবে তাই না? একটা ছেলে আমাকে কিছুদিন ধরে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে কে? নাম জানি না, আমাদের বাসার একটু সামনে, রোজ যেখান থেকে রিক্সা করি সেখানে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলে আজে বাজে মন্তব্য ছুড়ে। ইফটিজারের ভাইকে পড়ালেখা ছেড়ে দেয়? তুই কি বোকা? যা রেডি হয়ে নে, তোর ভাইয়া তোকে ড্রপ করবে, যা তাড়াতাড়ি যা গাধা মেয়ে। ইয়াং এজ ভুল করার সময়, সবাই একটা না একটা ভুল করে, তুমিও ভুল করতে পারো। তুমি কোন ভুলের কথা বলছো? যদি ধরে নেই বাচ্চার কথা সত্য, তাহলে আমিও ধরে নেব ইয়াং বয়সের ভুল ছিল। এসব প্রশ্ন আসছে কেন? আমি অবাস্তব কিছু বলছি না, যদি সত্যি হয়ে থাকে তুমি স্বীকার করো, আমি সহজভাবে মেনে নেব। বাচ্চা যদি তোমার ঔরজাত সন্তান হয় তাহলে ওকে বঞ্চিত করা তোমার ঠিক হবে না। তোমার এসব অবান্তর কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি যাই অফিসে। মা মা কি হয়েছে বৌমা? মানিক থানায় গেছে মা। থানায় কেন? পুলিশকে ডাকতে গেছে, ও নাকি বাচ্চাকে ধরিয়ে দেবে। বাড়িতে পুলিশ ডাকলে সব রস হবে। Stop your son. মানিক কথা না বলে চলে গেল কেন? He is out of his mind. Stop him now. ফোন করো। জি বাবা। ফোন তো ধরছে না বাবা। Try again. We all will be killed. জি বাবা। রিং হচ্ছে বাবা কিন্তু রিসিভ করছে না। আমার ফোনটা ওকে ধরছে না। এসএমএস করো, ওকে থানায় যেতে নিষেধ করো। বাবা করছে। আই এম গোয়িং টু দ্য পুলিশ স্টেশন। হ্যালো, কেমন আছেন? আমি জয়। জয়, আপনাদের বাসায় এসেছিলাম। আপনি নেই, আঙ্কেল নেই। আপনি এখন কোথায়? আমি কাছাকাছি আছি। ফিরতে কি দেরি হবে? হ্যাঁ দেরি তো একটু হবেই। কেন, কি দরকার বলুন। না আসলে দেখা করতে চাচ্ছিলাম। ঠিক আছে আপনি চলে আসুন না। ঠিক আছে আমি 5 মিনিটের মধ্যে চলে আসছি। ঠিক আছে চলে আসুন, বাই। ওকে বাই। Thank you.
একটু অফিসে যাওয়ার সময় মুন্নিকে ওর কলেজে ড্রপ করতে পারবে? কেন, মুন্নি তো সবসময় একাই কলেজে যায়, আমাকে আবার ড্রপ করে যেতে হবে কেন? সেটা যায়, কিন্তু রাস্তার মোড়ে একটা ছেলে ওকে টিজ করে, সে ভয়ে ও একা যেতে চাচ্ছে না। এখন তো সব জায়গায় টিজার, তো সেজন্য কি ভয় পেলে চলবে? এটাকে ফেস করতে হবে তো। মুন্নি একা যেতে চাচ্ছে না, তোমার যদি সমস্যা হয় আমি দিব লিফট। ওকে ম্যাডাম, আপনার হুকুম তো আমার শিরোধার্য, যদি উল্টো পথে হবে তারপর মুন্নিকে আমি ড্রপ করে যাবো, ঠিক আছে? থ্যাংক। আজমল ভাই ফোন করেছিল। তাই নাকি, কখন? এই তো কিছুক্ষণ আগে। উনি প্রচণ্ড অসুস্থ, লিভার ইনফেকশন হয়েছে, 15 দিন ধরে পুরো বেড রেস্টে আছে। আপু কথা বলেছে? না, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কোনো কাজ হলো না। তুমি আপুকে একটু বুঝিয়ে বলো না। আমার কথা আপু শুনবে না? আজমল ভাই বলছিল যে উনি খুবই অনুতপ্ত, নেক্সট টাইম আপুকে এরকম টর্চার করবে। আমি আপুকে বলতে পারবো না, তুমি আপুকে বুঝিয়ে বলো, দেখো কি হয়। আমি গাড়িতে গিয়ে বসছি, মুনিকে পাঠিয়ে দাও সমাবেশে। এই টিজারটাকে ঠিক মতো করে চিনে নিও। আচ্ছা ঠিক আছে, ওকে বাই, গুড লাক। বাবার সাথে তোমার দেখা হয়েছে? না, বাবা কোথায় গেছে? থানায়। তুমি তো থানায় গিয়েছিলে, কি করেছো বলো? জিডি করেছো। পুলিশ এসেছে? না, ডাকলে আসবে, লোকটাকে আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। আচ্ছা, বাচ্চা যদি ওর দলের ক্যাডারদের ডেকে আনে? আমার মনে হয় না ওর কোনো ক্যাডার আছে। তুমি বাবাকে অবিশ্বাস করছো? ও যদি কোনো ক্যাডারটারা ডেকে আনে ও ট্রাভেল, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। সোফানি, আমাদের সবাইকে মেরে ফেললে চার্জশিট দিয়ে কি লাভ হবে? দেখো, আমি দারোয়ানকে বলে দিয়েছি যেন বাইরের কোনো লোক এখানে ঢুকতে না পারে, আর পুলিশকে বলে এসেছি কিছু সাদা পোশাকের পুলিশ যেন বাইরে ডিউটি করে। বাবা কোনো ধরনের পুলিশ অ্যাকশনে যেতে চাচ্ছেন না। বাবার এই অতিরিক্ত ভয় পাওয়াটাকে আমি খুব ভালো চোখে দেখছি না। এক্সকিউজ মি মানিক, তুমি বাবাকে সন্দেহ করছো নাকি? দেখো, বাবাকে সন্দেহ না করার কারণ থাকলে আমি খুশি হব। লোকটা কোথায়? ছাদে। মানিক, কি মন খারাপ? না, কেন বলো দি? না, ডিস্টার্ব করলাম নাকি ভাই? সে তো একটু কইরিস ওই, সরি। তাহলে ভাই আমি আসি, পরে কথা কব। তাহলে না, শোনো, যখন ডিস্টার্ব করেই ফেলেছো তখন কথা বলি। আচ্ছা, তোমার আমি বললাম আয়শাকে খবর দিতে, তুমি আয়শাকে বলনি কেন? আমার যে নিষেধ করে দিছে। কে তোমাকে নিষেধ করেছে? ওই শাম্মী যে আমার এখানে আশ্রয় দিছে। আচ্ছা, ওর কথা না শুনলে হয় কোন? সবাই মিলে আমাকে অপদস্থ করতেছে, এর শাস্তি কিন্তু ওদের পেতে হবে। আচ্ছা ভাই, ওগের কি দোষ কোন? আপনি যে আঙ্কেলের ছেলে, ওরা তো সেটা বিশ্বাসই করতে পারতেছে না। মনে করতেছে যে আপনি উড়ে এসে জুড়িয়ে বসেছেন,
তারপর জোর জবরদস্তি এখানে থাকতেছেন, আর যে পুলিশই দিইনি এই দিয়ে তো আপনার সদ্য পুলিশের কপাল। আচ্ছা আমার একটা কথা বলো দিনি, তুমিও কি ওদের মতো আমার কথা অবিশ্বাস করতেছ? আচ্ছা ভাই কী করছেন আপনি, আমার বিশ্বাস অবিশ্বাসের কী আসে যায় কোন দিন? না তুমি সোজাসুজি কথাটা বলো, তুমি কি আমার কথা বিশ্বাস করো? আপনি যদি কন, হ্যাঁ আমি করি। কেন কেন আমার মন করছে আপনি সত্যি কথা বলছেন। এখন কি করবেন মা? না ডাকলে তো আর পুলিশ আসবে না। হ্যাঁ মানিক তো তাই বলল। মানিক এখন কোথায়? বাদশার সাথে কথা বলতে গেছে। মায়া? হ্যাঁ। তোমার ছেলে কাজটা ভালো করেনি। তুমি মানিককে আটকাতে পারোনি? কি করে পারবো? পুলিশ এজাহার অ্যাকসেপ্ট করলে সঙ্গে সঙ্গে নথিভুক্ত হয়ে যায়, তারপরে আর রিট্রিভ করা যায় না। ভয় নেই বাবা, আননোন কেউ আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, দুজন সিভিল ড্রেসের লোক বাড়ির উপর নজর রাখছে বাবা। কতদিন নজর রাখবে? ধরো পুলিশ এসে বাচ্চাকে ধরে নিল, সঙ্গে সঙ্গে ওর ক্যাডাররা অ্যাটাক করলো, তারপর একদিন সময় সুযোগ বুঝে বাড়িতে ঢুক, তখন কি করবে? দেখো সলিউশনটা কি হতে পারে সেটা বলো। বাচ্চা যেভাবে আছে সেভাবেই ওকে থাকতে দাও, ওকে খ্যাপানো ঠিক হবে না। ধরে নাও হি ইজ আওয়ার গেস্ট, সেভাবেই ওর সঙ্গে ট্রিট করো। টেক টাইম, ওকে বুঝতে দাও ও ভুল করছে। আপনাকে একটা কথা আমি স্ট্রেট বলতে চাই। তুমি তো সব কথা সবসময় স্ট্রেটই বলো, এখন আবার নতুন করে কি স্ট্রেট কথা বলবে বলো শুনি। আপনাকে আমি দুদিন সময় দিচ্ছি, দুদিনের মধ্যে বাড়ি থেকে চলে যাবেন, না গেলে পরে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশন। কিন্তু পুরনো কথা, এ কথা তো তুমি আগেও বলেছ। আপনার আত্মরক্ষার সুযোগ দিচ্ছি। Just 2 days. আমি যদি এখান থেকে না যেতে চাই তাহলে কি করবে? আমাকে পুলিশ ডেকে এখান থেকে বের করে দেবে? শোনো, এই ধরনের কোনো অপচেষ্টা যদি তোমার মাথার মধ্যে থেকে থাকে তাহলে আমি কি অ্যাকশন নেব সেটা বাবার সঙ্গে কথা বলা আছে। বাড়ির একটা লোকরে সাহায্য করতে গিয়া ঘরের মধ্যে অশান্তি বাজাইতেছেন কেন কন্দি? ঘরে অশান্তি মানে? আপনি যার ভরসায় আজমল ভাইকে ইগনোর করছেন সে কিন্তু আপনাকে চায় না। কি বলতে চাও তুমি? কি বলছিস, এত টাকা ও কোথায় গেল? বাবা ও একটা লোকের প্রাণ বাঁচিয়েছিল, সেই ওকে অনেক টাকা দিয়েছে, অনেক। ও লোকটা কে জানো বাবা? অন্ধকার জগতের এক ডন। ডন? এনিওয়ে মা, আমি কিন্তু আরেকটা ক্রাইসিসের গন্ধ পাচ্ছি। কিসের ক্রাইসিস? দুক্তা দা দুক্তা দা দুক্তা দা দুক্তা দা 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 দা